জন্য প্রাণ প্রিয় প্রতিষ্ঠান দারুন ভূঁইয়া মদিয়া হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত মঞ্চে উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, শ্রদ্ধ শিক্ষক মন্ডলী ও আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্তমন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের অনুষ্ঠান, যদিও এটি একটি বিদায় আনুষ্ঠানিকতা মাত্র, কারণ চিরতরে এই মাদ্রাসা থেকে বিদায় নেওয়া আমাদের পক্ষে কখনো সম্ভব হবে না। দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি এবং প্রতিষ্ঠানে প্রতিটি শিক্ষক শিক্ষিকা আমাদের বিভিন্ন বিষয়ে অত্যন্ত দুঃখতার সাথে পড়িয়েছেন এবং কি বিভিন্ন বিষয়ে সাহায্য করেছেন যা আমরা কখনো ভুলব না। বিশেষ করে আমাদের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় হাফেজ মাওলানা ইমামউদ্দিনের কথা, যার অক্লান্ত পরিশ্রমের উশিলায় এই প্রতিষ্ঠান দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, যারা তিন প্রচেষ্টায় ভালো ফলাফল, ভালো পড়ালেখা এবং কি সুন্দর জীবনের লক্ষ্য আমরা খুঁজে পেয়েছি। আমরা আমাদের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকার কাছে চিরকৃতজ্ঞ থাকব, কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আজ এই মাদ্রাসা থেকে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে, বিদায় সবাইকে নিতে হবে। আর শিক্ষা জীবনে একটি অধ্যায় পার করে আমরা অন্য আর একটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে এই মাদ্রাসা থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতে শিক্ষা জীবনে আরো মান উন্নয়ন করে ইসলামের খেদমত ও দেশ ও জাতি গঠনে সর্বাধিক ভূমিকা আমরা যেন রাখতে পারি। এই বাণী প্রতিষ্ঠানে দীর্ঘদিন পড়ালেখা করে আমরা দেখেছি আমাদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকগণ অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের মাদ্রাসা বোর্ডের পাশাপাশি সহি কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা এবং ইমান আমল মজবুতিকরণে এক অতুলনীয় ভূমিকা পালন করেছেন। আমাদের কল্যাণে এই প্রতিষ্ঠানের অবদান আমরা কখনোই ভুলব না। পরিশেষে বলতে চাই, আমাদের কোনো আচরণে বা কোনো কথায় যদি কোনো শিক্ষক শিক্ষিকা কষ্ট পেয়ে থাকেন বা ছোট কিংবা বড় কোনো ভুল করে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা করবেন। সকল ছাত্রছাত্রীর পক্ষে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিদায় মুহূর্তে কিছু বলতে চাই না, কারণ প্রিয় প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী শিক্ষক ও শিক্ষিকার উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।